নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ তো রিপাবলিক ডে, 75তম রিপাবলিক ডে, অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকুন সারা বছর, আর আমাদের দেশের গণতন্ত্র বা প্রজাতন্ত্র মেনে চলুন। তো আজকের দিনে বিশেষ কিছু তো রান্না করেছি। তো আজকে যেটা রান্না করেছি সেটা হচ্ছে সিম্বাটা। তো এই সিম্বাটা আমি কীভাবে বানালাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। রান্নার জন্য শিমগুলোকে এভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি, আর শিমের শিরাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বড় দেখে 4 টুকরো রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগবে। আর এদিকে শিমগুলোকে ভালো করে ধুয়ে 1 চামচ নুন দিয়ে এখন সেদ্ধ করে নেব। বাটিতে নিয়েছি 2 চামচ পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কাগুলো এভাবে কেটে নিয়েছি। আর এদিকে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটা। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন ভাপিয়ে রাখা শিমগুলো আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটাও একবারে দিয়ে দিলাম। আর এবারে সমস্ত কিছু বেশ ভালোভাবে ভেজে নেব। এই রসুন ভাজার যে গন্ধটা এটা কিন্তু দারুণ লাগে এই ধরনের এই বাটা রান্নাগুলোতে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, লবণটা কিন্তু একদমই পরিমাণ মতোই দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব। আর এই রান্নাটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই দরকার পড়বে না, গরম ভাতে এই রান্নাটা কিন্তু একাই 100। আর এদিকে সমস্ত কিছু ভাজা হয়ে যাবার পর 2 চামচ পোস্ত নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পোস্তটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে তারপরে বেটে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাবার পর এই যে আমি বেটে নিয়েছি। আর আমি কিন্তু এটা শিলে বেটেছি, সেটা দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত আমি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু জাস্ট দারুণ লাগবে, একটা দারুণ ফ্লেভার আসবে। তো এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।